আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটি ইউটিউবের বিগ প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো ইউটিউব থেকে যাদের এমবি বেশি কাটে, এক্সট্রা এমবি যাদের ইউটিউব থেকে পড়ে, তাদের কিন্তু আজকে আমি আপনাদের খুবই চমৎকার কয়েকটা টিপস দিব। একটি সেটিংসের ভিতরে কয়েকটা টিপস আমি দিব, সেই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার, আমি মনে করি 70% আপনার যে এক্সট্রা এমবি কাটতো বা এমবি পড়ে সেটি কিন্তু আর হবে না। তো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেই জন্য কোনোভাবে আজকের এই ভিডিওটি মিস করবেন না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক BD9 ইউটিউব চ্যানেল এবং আপনার সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনি ভিডিও নিয়ে তথ্য পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা প্রথমে চলে যাবো ইউটিউবের ভিতরে। তো ইউটিউবে আমরা চলে আসলাম। তো ইউটিউবে আসার পরে আপনারা আপনাদের উপরে কর্নারে দেখবেন যে আপনাদের যে প্রোফাইল লোগোটি আছে ইউটিউবের, সেইখানে ক্লিক করতে হবে। তো সেইখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখবেন যে এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন, তো সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, এইখানে আসার পরে এইখানে আপনারা দেখবেন যে ডাউনলোড নামে একটি অপশন আছে, তো এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে আমি প্রথম যে টিপসটি দিতে চাচ্ছি সেটি হলো, এখানে দেখবেন যে আপনার ভিডিও কোয়ালিটি কেমন আছে। এখানে তো উপরে ভিডিও কোয়ালিটি রয়েছে, অর্থাৎ ডাউনলোড কোয়ালিটি, আপনি আপনার ভিডিওটি কোন কোয়ালিটি থেকে ইউটিউব মানে ইউটিউব থেকে ডাউনলোড করেন। তো এখানে কিন্তু দেখুন, যদি আপনার ডাউনলোড এখানে আমার 360 ডি আছে বা এটি আমার মিডিয়াম, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখন এখানে দেখুন যে হাই আছে এবং এখানে দেখুন মিডিয়াম আছে এবং লো, তিনটে অপশান আছে। এবং উপরেটা আছে আস এজ টাইম, অর্থাৎ যখন আপনার ভিডিও আপনি ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে এমনই তিনটে অপশান দিবে, তার থেকে আপনি যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। তো অথবা আপনি এখানে নিচে তিনটা থেকে যে কোনো একটি মানে অলওয়েজ সিলেক্ট করে রাখতে পারেন। যদি আপনার হাই থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বেশি এমবি কাটবে, সেটি হয়তো আপনারা অবশ্যই জানেন। এখানে যদি আপনার হাই দেওয়া থাকে অবশ্যই আপনার ডাউনলোড করা ভিডিওগুলো থেকে অবশ্যই এমবি বেশি কাটবে। এক্ষেত্রে আপনারা হয় মিডিয়াম অথবা লো, যেটি ইচ্ছা সেটি দিয়ে রাখবেন। অথবা আস্ক ইজ টাইম যদি দিয়ে রাখেন তাহলে কী হবে, আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চান। তো আশা করছি বুঝতে পারছেন। তো এবারে কিন্তু আমি আপনাদের একটি চমৎকার টিপস দিব, সেটি হলো আমি আপনাদের একটু দেখাচ্ছি। ব্যাগে আসলাম। তো ব্যাগে আসার পরে আপনারা দেখবেন যে উপরের দিকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে ক্লিক করে দিলাম। তো এইখানে দেখুন প্রথমেই কিন্তু একটি অপশন রয়েছে, সেটি হলো ভিডিও কোয়ালিটি ওয়ান মোবাইল নেটওয়ার্ক। অর্থাৎ এই প্রথম সেটিংসটা হলো মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে, অর্থাৎ আপনার মোবাইলের সিমের যে সকল এমবি, মোবাইলের সিমের যে থেকে যখন আপনি ইউটিউব চালাবেন তখন আপনার কেমন ভিডিও কোয়ালিটি হবে। তো এখানে দেখুন আমার অটো দেওয়া আছে, অর্থাৎ যখন যেমন প্রয়োজন। তো আপনি যদি এখানে হায়ার পিকচার কোয়ালিটি যদি আপনার দেওয়া থাকে সিলেক্টকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার এমবি বেশি পড়বে। অথবা এখানে দেখুন নিচে আছে ডাটা সেভার, আপনি যদি আপনার ডাটা বেশি সেভ করতে চান তাহলে কিন্তু এইখানে আপনি ডাটা সেভার যে অপশনটি আছে এইখানে আপনি ক্লিক করে দিবেন। দিলে কী হবে, আপনার ভিডিও কোয়ালিটি একটু নর্মাল হবে কিন্তু আপনার এমবি অনেকটাই বেশি যাবে। তো এটি কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে। এবং নিচে আছে দেখুন ভিডিও কোয়ালিটি ওয়ান ওয়াইফাই, তো এইখানে আপনি চাইলে হাই দিয়ে রাখতে পারেন। তার কারণ হলো যখন আপনি ওয়াইফাইতে আপনার ইউটিউবটি চালাবেন, ওয়াইফাই কানেক্ট করে, তখন কিন্তু আপনার ওয়াইফাইতে কিন্তু আর আপনার এমবি ফুললেও কোনো সমস্যা নেই, সেটি তো আপনার বুঝতে পারছেন। এক্ষেত্রে আপনার এখানে হাইটাই দিয়ে রাখবেন, কারণ ওয়াইফাইতে আপনি হাইতে দেখলেও কোনো প্রবলেম নাই, কারণ এখানে কিন্তু আপনার এমবি পড়ছে না। তো এক্ষেত্রে আশা করছি এই সেটিংসটা আপনারা বুঝতে পারছেন। তো এই যে দুইটা টিপস দিলাম, সত্যি এই দুইটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে এক্সট্রা এমবি বা বেশি এমবি যদি যখন কাটবে অবশ্যই এই দুইটা টিপস ফলো করলে কিন্তু আপনার এক্সট্রা এমবি অনেকটাই সাশ্রয়ী হবে। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।